1991 সালের 27 ফেব্রুয়ারি বাংলাদেশের পঞ্চম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে প্রধান দুটি দলের মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জয়লাভ করে এবং বেগম খালেদা জিয়াকে প্রধান করে সরকার গঠন করা হয় ও 5 এপ্রিল বেগম খালেদা জিয়ার প্রথম মন্ত্রিসভা গঠিত হয়। এই ভিডিওতে আমরা জানতে পারব সে মন্ত্রিসভায় 1991 সাল থেকে 1996 সাল পর্যন্ত যারা বিএনপির মন্ত্রীর দায়িত্বে ছিলেন তাদের নাম, মন্ত্রণালয়ের নাম, মেয়াদকাল ও নির্বাচনী আসনের নাম। বেগম খালেদা জিয়া, রাজনৈতিক দল বিএনপি, পদবী প্রধানমন্ত্রী, দায়িত্বে ছিলেন 20 মার্চ 1991 সাল থেকে 31 মার্চ 1996 সাল পর্যন্ত। সাইফুর রহমান, রাজনৈতিক দল বিএনপি, আসন টেকনোক্র্যাট, পদবী মন্ত্রী, মন্ত্রণালয় অর্থ মন্ত্রণালয়, দায়িত্বে ছিলেন 20 মার্চ 1991 সাল থেকে 30 মার্চ 1996 সাল পর্যন্ত। নাজমুল হুদা, রাজনৈতিক দল বিএনপি, নির্বাচনী আসন ঢাকা 1, পদবী মন্ত্রী, মন্ত্রণালয় তথ্য মন্ত্রণালয়, দায়িত্বে ছিলেন 20 মার্চ 1991 সাল থেকে 1993 সাল পর্যন্ত। এম শামসুল ইসলাম, রাজনৈতিক দল বিএনপি, নির্বাচনী আসন মুন্সিগঞ্জ 3, পদবী মন্ত্রী, মন্ত্রণালয় তথ্য মন্ত্রণালয়, দায়িত্বে ছিলেন 1993 সাল থেকে 30 মার্চ 1996 সাল পর্যন্ত। আবদুল্লাহ আল নোমান, রাজনৈতিক দল বিএনপি, নির্বাচনী আসন চট্টগ্রাম 9, পদবী মন্ত্রী, মন্ত্রণালয় পরিবেশ ও বন মন্ত্রণালয়, দায়িত্বে ছিলেন 19 সেপ্টেম্বর 1991 সাল থেকে 3 সেপ্টেম্বর 1993 সাল পর্যন্ত। আকবর হোসেন, রাজনৈতিক দল বিএনপি, নির্বাচনী আসন কুমিল্লা 8, পদবী মন্ত্রী, মন্ত্রণালয় পরিবেশ ও বন মন্ত্রণালয়, দায়িত্বে ছিলেন 13 সেপ্টেম্বর 1993 সাল থেকে 19 মার্চ 1996 সাল পর্যন্ত। মির্জা গোলাম হাফিজ, রাজনৈতিক দল বিএনপি, নির্বাচনী আসন পঞ্চগড় 1, পদবী মন্ত্রী, মন্ত্রণালয় আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়, দায়িত্বে ছিলেন 20 মার্চ 1991 সাল থেকে 30 মার্চ 1996 সাল পর্যন্ত। মজিদুল হক, রাজনৈতিক দল বিএনপি, নির্বাচনী আসন মাগুরা 1, পদবী মন্ত্রী, মন্ত্রণালয় পানি সম্পদ মন্ত্রণালয়, দায়িত্বে ছিলেন 20 মার্চ 1991 সাল থেকে 30 মার্চ 1996 সাল পর্যন্ত। আবু সালেহ মুস্তাফিজুর রহমান, রাজনৈতিক দল বিএনপি, নির্বাচনী আসন বাগেরহাট 2, পদবী মন্ত্রী, মন্ত্রণালয় পররাষ্ট্র মন্ত্রণালয়, দায়িত্বে ছিলেন 20 মার্চ 1991 সাল থেকে 30 মার্চ 1996 সাল পর্যন্ত। আব্দুস সালাম তালুকদার, রাজনৈতিক দল বিএনপি, নির্বাচনী আসন জামালপুর 4, পদবী মন্ত্রী, মন্ত্রণালয় স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, দায়িত্বে ছিলেন 20 মার্চ 1991 সাল থেকে 30 মার্চ 1996 সাল পর্যন্ত। অলি আহমেদ, রাজনৈতিক দল বিএনপি, নির্বাচনী আসন চট্টগ্রাম 13, পদবী মন্ত্রী, মন্ত্রণালয় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, দায়িত্বে ছিলেন 20 মার্চ 1991 সাল থেকে 30 মার্চ 1996 সাল পর্যন্ত। চৌধুরী কামাল ইবনে ইউসুফ, রাজনৈতিক দল বিএনপি, নির্বাচনী আসন ফরিদপুর 3, পদবী মন্ত্রী, মন্ত্রণালয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, দায়িত্বে ছিলেন 20 মার্চ 1991 সাল থেকে 30 মার্চ 1996 সাল পর্যন্ত। শামসুল ইসলাম খান, রাজনৈতিক দল বিএনপি, নির্বাচনী আসন মানিকগঞ্জ 4,
পদবী মন্ত্রী, মন্ত্রণালয় শিল্প মন্ত্রণালয়। দায়িত্বে ছিলেন 20 মার্চ 1991 সাল থেকে 30 মার্চ 1996 সাল পর্যন্ত। এম কেরামত আলী, রাজনৈতিক দল বিএনপি, নির্বাচনী আসন পটুয়াখালী 1। পদবী মন্ত্রী, মন্ত্রণালয় টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়। দায়িত্বে ছিলেন 20 মার্চ 1991 সাল থেকে 30 মার্চ 1996 সাল পর্যন্ত। এম কে আনোয়ার, রাজনৈতিক দল বিএনপি, নির্বাচনী আসন কুমিল্লা 1। পদবী মন্ত্রী, মন্ত্রণালয় বাণিজ্য মন্ত্রণালয়। দায়িত্বে ছিলেন 20 মার্চ 1991 সাল থেকে 30 মার্চ 1996 সাল পর্যন্ত। তরিকুল ইসলাম, রাজনৈতিক দল বিএনপি, নির্বাচনী আসন যশোর 3। পদবী মন্ত্রী, মন্ত্রণালয় সমাজকল্যাণ মন্ত্রণালয়। দায়িত্বে ছিলেন 20 মার্চ 1991 সাল থেকে 30 মার্চ 1996 সাল পর্যন্ত। এম শামসুল ইসলাম, রাজনৈতিক দল বিএনপি, নির্বাচনী আসন মুন্সিগঞ্জ 3। পদবী মন্ত্রী, মন্ত্রণালয় খাদ্য মন্ত্রণালয়। দায়িত্বে ছিলেন 19 সেপ্টেম্বর 1991 সাল থেকে 13 সেপ্টেম্বর 1993 সাল পর্যন্ত। মীর শওকত আলী, রাজনৈতিক দল বিএনপি, নির্বাচনী আসন ঢাকা 8। পদবী মন্ত্রী, মন্ত্রণালয় খাদ্য মন্ত্রণালয়। দায়িত্বে ছিলেন 13 সেপ্টেম্বর 1993 সাল থেকে 10 জানুয়ারি 1995 সাল পর্যন্ত। আব্দুল মান্নান ভূঁইয়া, রাজনৈতিক দল বিএনপি, নির্বাচনী আসন নরসিংদী 3। পদবী মন্ত্রী, মন্ত্রণালয় খাদ্য মন্ত্রণালয়। দায়িত্বে ছিলেন 10 জানুয়ারি 1995 সাল থেকে 30 মার্চ 1996 সাল পর্যন্ত। আব্দুল মতিন চৌধুরী, রাজনৈতিক দল বিএনপি, নির্বাচনী আসন নারায়ণগঞ্জ 1। পদবী মন্ত্রী, মন্ত্রণালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। দায়িত্বে ছিলেন 20 মার্চ 1991 সাল থেকে 30 মার্চ 1996 সাল পর্যন্ত। খন্দকার মোশাররফ হোসেন, রাজনৈতিক দল বিএনপি, নির্বাচনী আসন কুমিল্লা 2। পদবী মন্ত্রী, মন্ত্রণালয় বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। দায়িত্বে ছিলেন 20 মার্চ 1991 সাল থেকে 30 মার্চ 1996 সাল পর্যন্ত। রফিকুল ইসলাম মিয়া, রাজনৈতিক দল বিএনপি, নির্বাচনী আসন কুমিল্লা 3। পদবী মন্ত্রী, মন্ত্রণালয় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়। দায়িত্বে ছিলেন 20 মার্চ 1991 সাল থেকে 30 মার্চ 1996 সাল পর্যন্ত। আব্দুল মান্নান ভূঁইয়া, রাজনৈতিক দল বিএনপি, নির্বাচনী আসন নরসিংদী 3। পদবী মন্ত্রী, মন্ত্রণালয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়। দায়িত্বে ছিলেন 20 মার্চ 1991 সাল থেকে 30 মার্চ 1996 সাল পর্যন্ত। এ কিউ এম বদরুজ্জা চৌধুরী, রাজনৈতিক দল বিএনপি, নির্বাচনী আসন মুন্সিগঞ্জ 1। পদবী মন্ত্রী, মন্ত্রণালয় শিক্ষা মন্ত্রণালয়। দায়িত্বে ছিলেন 20 মার্চ 1991 সাল থেকে 19 সেপ্টেম্বর 1991 সাল পর্যন্ত। জমির উদ্দিন সরকার, রাজনৈতিক দল বিএনপি, নির্বাচনী আসন ঢাকা 9। পদবী মন্ত্রী, মন্ত্রণালয় শিক্ষা মন্ত্রণালয়। দায়িত্বে ছিলেন 19 সেপ্টেম্বর 1991 সাল থেকে 19 মার্চ 1996 সাল পর্যন্ত। আবদুল্লাহ আল নোমান, রাজনৈতিক দল বিএনপি, নির্বাচনী আসন চট্টগ্রাম 9। পদবী মন্ত্রী, মন্ত্রণালয় মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়। দায়িত্বে ছিলেন 20 মার্চ 1991 সাল থেকে 30 মার্চ 1996 সাল পর্যন্ত। হান্নান শাহ, রাজনৈতিক দল বিএনপি, নির্বাচনী আসন গাজীপুর 4। পদবী মন্ত্রী, মন্ত্রণালয় বস্ত্র ও পাট মন্ত্রণালয়। দায়িত্বে ছিলেন 20 মার্চ 1991 সাল থেকে 30 মার্চ 1996 সাল পর্যন্ত। এ এম জহিরুদ্দিন খান, রাজনৈতিক দল বিএনপি, নির্বাচনী আসন চট্টগ্রাম 6।
পদবী মন্ত্রী, মন্ত্রণালয় পরিকল্পনা মন্ত্রণালয়। দায়িত্বে ছিলেন 20 মার্চ 1991 সাল থেকে 30 মার্চ 1996 সাল পর্যন্ত।